নবমপুর মহাবিদ্যালয়ে আন্তর্জাতীয় যুব দিবস ও এডস সচেতনতা অভিযান যুব রেডক্রস ও রেড রিবন ক্লবর মিলিত প্রয়াসরে তথা রেডক্রস ওড়িশা রাজ্য শাখা ভুবনেশ্বরক নির্দেশ ক্রমে আজি অপরাহ্ন দুই ঘণ্টা সময়ের নবরঙ্গপুর মহাবিদ্যালয়ঠারে আন্তর্জাতীয় যুব দিবস পালিত হয়ে যাই। জাতীয় এডস নিয়ন্ত্রণ সংস্থা এনএসিও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ও উচ্চশিক্ষা বিভাগের মিলিত আনুকূল্যে আজিঠারু হেউথিবা এসআইভি বা এইডস উপরে সচেতনতা অভিযানকু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী ডি গোবিন্দ রাও মুখ্য অতিথি ভাবে যোগদে শুভারম্ভ করা সহ এইডস রোগর উৎপত্তি ক্রমবিকাশ ও প্রতিষেধক উপরে ছাত্রছাত্রীঙ্কু সচেতন করাইলে। জেলা ডাক্তারখানার দিশা বিভাগের প্রান্তীয় প্রকল্প ম্যানেজর চন্দ্রশেখর পট্টনায়ক মুখ্য বক্তা ভাবে যোগদে এসআইভি এইডস রোগর কারণ নিরাকরণ উপরে ছাত্রছাত্রীঙ্কু প্রাঞ্জল ভাবে বুঝাইলে। জেলা যুব রেডক্রসর আবাহক অধ্যাপক দিলীপ কুমার হতা রেড রিবন ক্লব মাধ্যমে এইডস রোগর কারণ ও নিরাকরণ পাই স্বেচ্ছাসেবী মাধ্যমে গাঁ গহলে সচেতনতা সৃষ্টি করা বলে প্রতিশ্রুতি দিয়েছিল। রেডক্রস কাউন্সিলর নির্মলা হাইকাক্কা, রজনী মিঞ্জ ও অশ্বিন বেহেরা তথা জাতীয় সেবা সংস্থা সংযোজিকা মানসী মহাপাত্র কলেজ স্তরের সমাজসেবায় রেডক্রসর ভূমিকা উপরে বক্তব্য দেওয়া সহ সমাজসেবা সমস্ত প্রকার সহযোগ করা ছাত্রছাত্রীঙ্কু আহ্বান দিয়েছিল। কার্যক্রমের সফলতা অধ্যাপক প্রিয়ব্রত সাউ, বনমাল বেহেরা প্রমুখ ভূমিকা নিয়েছিলেন। কাউন্সিলর অধ্যাপিকা রঞ্জনী মিঞ্জ ধন্যবাদ প্রদান করা সহ আগামী দিনের এইডস উপরে অনেক কার্যক্রম আয়োজন করা স্থির করা কথা সূচনা দিয়েছিলেন।